সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরটিকে লক্ষ্য রাখার জন্য। প্রত্যেককে বলবো যারা আমার আবহাওয়ার খবরটি লক্ষ্য রাখেন তারকে বলবো তারা চেষ্টা করুন আপনাদের পরিচিত রাখো বলতে আবহাওয়ার খবর দেখার জন্য, তাতে অনেকটাই হয়তো সুবিধা হবে, কারণ যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরি সঠিক তথ্যই। হয়তো প্রকৃতির খবর তাই সবসময় মিলবে তার কোনো নিশ্চয়তা থাকে না, বা হবেই বা বৃষ্টি হলে বললে যে হবে তারও কোনো নিশ্চয়তা থাকে না, তাই চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরার। কালকের থেকে আগামী সোমবার পর্যন্ত আমাদের অঞ্চলের বেশিরভাগ জায়গায়, কেন প্রায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কলকাতা থেকে শুরু করে একদম পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি বেশিরভাগ জায়গাতেই কালকের থেকে একদম সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও বেশি কোথাও হালকা কোথাও মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। তাই প্রত্যেককে বলবো অন্তত এই কটা দিন মেঘ দেখলে যত সম্ভব ঘরের মধ্যে থাকবেন, নিরাপদ জায়গায় অবস্থান করবেন, কারণ গাছের তলায় উঁচু গাছের তলে থাকবেন না অথবা ফাঁকা মাঠেও থাকবেন না, কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা আছে, তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও কিছু সময়ের জন্য প্রচণ্ড পরিমাণে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু এখনও বলছি সব জায়গায় যে সমপরিমাণ বৃষ্টি হবে বা সব জায়গায় যে ঝড়ের তীব্রতা বা বজ্রপাতের তীব্রতা একই রকম থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, যেহেতু এটা কালবৈশাখীর বৃষ্টি। হয়তো বৈশাখ মাস নয় ফাল্গুন মাস, তাও কালবৈশাখীর মতোই আবহাওয়া থাকবে, ফলে সবাইকে বলবো সাবধানে থাকুন এই কটা দিন। চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। সকাল থেকে একটা অস্বস্তিকর গরম থাকবে সারাটা দিনই, দুপুর পর্যন্ত তাপমাত্রা থাকবে প্রায় 35 ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা, ফলে অস্বস্তিকর একটা গরম থাকবে। তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কালকে বৃষ্টির সম্ভাবনা আছে, তবে এখনও বলছি সব জায়গায় সমপরিমাণ বৃষ্টির কালকে সম্ভাবনা নেই, কালকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। যদি শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায় বিকেলের দিকে, তাই এই কটা দিন অন্তত সাবধানে থাকুন, সবাইকে সাবধানে থাকতে বলুন, কারণ আর মাঠে যেটুকু ধান যেটুকু আলু আছে চেষ্টা করুন কালকে দুপুরের মধ্যে তুলে নেওয়ার, কারণ অসম্ভব বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে সোমবার পর্যন্ত। আজকের মধ্যে চললাম, কালকে আবার নতুন দিনে আবহাওয়া নিয়ে আসবো, শুভরাত্রি।